পশ্চিমবঙ্গে ইলিশ মাছ সংরক্ষণে উদ্যোগী মৎস্য দপ্তর, বাজারে ছেয়ে আছে খোঁকা ইলিশ। ইলিশ মাছের সংরক্ষণে উদ্যোগী হল রাজ্য মৎস্য দপ্তর। পড়শি বাংলাদেশের ইলিশ শুনলেই যেন জিভে জল, মনে একটা ভোজন প্রিয় বাসনা। ভালো সাইজের মাছ, চওড়া পেটি, সাথে ডিম তেল, কত কিছুই যেন ভাবনা জাগে বাঙালির মনে। সেই সুপ্ত বাসনা দিন দিন হারাচ্ছে আম বাঙালি। বাজারে ইলিশ পাওয়া গেলেও চেনা গন্ধ, স্বাদ, উধাও ভোজন রসিক বাঙালির মুখ ভার। কারণ বাজারে ভালো মানের ইলিশ নেই, একাধিক ইলিশের পদে আজ ভাটা পড়েছে। এটা তো বলাই হয়ে গেছে, আমরা ইলিশের যখন বাচ্চা দেয় ইলিশরা, তখন আমরা বলেছি মাছ ধরা বন্ধ করে রাখতে হবে। এবছর আমরা 60 দিন বন্ধ করে রেখেছিলাম, এটাকে 90 দিন করতে হবে। এটা করলে পরের বছর থেকে বড় ইলিশ পাওয়া যাবে, আর নাহলে খোকা ইলিশ খেতে হবে আমাদের। আস্তে আস্তে আমরা একটা ওপিনিয়ন তৈরি করার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবাই একটা মতামত তৈরি করবে। ইলিশ মাছ জনপ্রিয়তার স্বাদের জন্য চড়া দামে ইলিশ কিনে রসনা তৃপ্তিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না ভোজন রসিক বাঙালি। চলতি বছরে বাজারে ইলিশের দেখা মিলেছে, রুপোরি শস্য উঠে আসায় এখন খুশি বাঙালি খাদ্য রসিকরা। টন টন ইলিশ ধরা পড়ছে দীঘাসহ বাজার রাজ্যের বিভিন্ন মৎস্য আরোহণ কেন্দ্রগুলোতে। পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলছে রূপালি শস্য। রাজ্যের বিভিন্ন বাজারে বাজারে দেদার বিক্রি হচ্ছে ইলিশ মাছ, কিন্তু পার্থক্য একটাই, সাইজ। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হোক, এটা আমাদের করতে হবে। বাংলাদেশের অ্যাওয়ারনেসটা হয়েছে, বন্ধ করার চেষ্টা করছি। যদি সচেতনতা না বাড়ে তাহলে এগুলোই থাকবে, সচেতনতা বাড়াবার চেষ্টা করছি। এগুলো প্রথম কিছুদিন হবে, প্রথম কিছুদিন এগুলো হবে, আমরা ক্রমাগত বলছি, বোঝাচ্ছি, এর পরবর্তী পর্যায়ে আইনি ব্যবস্থা আমরা নেব। প্রজননের জন্য ইলিশ মিঠের জলে আসে, তখন ইলিশ বড় সাইজের হয়, তখন তার স্বাদ সব থেকে ভালো হয়। বর্তমান সময়ে বেশিরভাগ ইলিশের মাছ ধরা হয় নদী ও সমুদ্রের মোহনায় বা অগভীর সমুদ্রে, ফলে প্রজননের জন্য সমুদ্র থেকে নদীতে আসার আগেই ধরা পড়ছে ইলিশ মাছ, ফলে ইলিশের শরীরে তৈরি হয় না ফ্যাটি অ্যাসিড। দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় খোঁকা ইলিশের শিকার চলছে দেদার। বারবার মৎস্য দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই জানাই দীঘা মোহনা মৎস্যজীবী সংগঠন। ভারতবর্ষে 30 সেন্টিমিটারের নিচে ইলিশ মাছ ধরা বিক্রি করা সম্পূর্ণ বেআইনি, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে খোঁকা ইলিশ ছেয়ে গেছে। এর কারণ হিসেবে উঠে আসছে মৎস্যজীবীদের ব্যবহার করা হচ্ছে ছোট ফাঁসের জাল, সঠিকভাবে মানা হচ্ছে না ব্যান পিরিয়ড, চলছে খোঁকা ইলিশ ধরার প্রবণতা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের লালসায় ভবিষ্যতের ইলিশ প্রজন্মকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। দীঘায় বাজারে খোঁকা ইলিশের খুব কড়াকড়ি রয়েছে, কিন্তু রাজ্যের অন্যান্য ছোট ইলিশ মাছই বাজারের চাহিদা মেটাচ্ছে। যদিও রাজ্যের মৎস্যমন্ত্রী ইলিশ সংরক্ষণে ব্যান পিরিয়ড বাড়ানোর কথা বলার পাশাপাশি সচেতনতার দিকটিও উল্লেখ করেন। পূর্ব মেদিনীপুরের কাছি থেকে সৈকত সিং, রিপোর্ট লোকাল 18 বাংলা।